ও বন্ধু, মুই যে দেখতেছি তুই কি দেখতে পারতেছ? তুমি মরে কি দেখতেছ বন্ধু? ও যে হাতের মধ্যে লবণ লই একখান পিসছি, যে দৌড়াদৌড়ি হাঁটতেছে, ইয়ে কি দেখতে পারতে আছো? গতবার বজ্জ এরকমের একটা পিসছি রে পাইছিলাম। পিসছি রাতে কি ছিল জানো? ডায়মন্ড, ডায়মন্ড না আর কি, পেঁয়াজ। পেঁয়াজ তো ডায়মন্ডের সমানই ছেলে। ওই ইয়ে মনে করো মুই ইয়ে নাই মিললে করছি কি জানো? ওই পেঁয়াজটা থাবা মাইটা লইয়া বেচে দিছি। বেচে দেওয়ার পর রাতারাতি কোটিপুত হয়ে গেছি। যদিও নাইম এখন জেলের মধ্যে ধরা খাই গেছে, বেশি বুদ্ধিমানি করছিল বুঝছো। পেঁয়াজ তো নিচে নিচে পিসিরও কিডন্যাপ করতে চাইছিল, ধরা মরা খাই এখন জেলে জেল করতে আছে। কিন্তু মুই যে চালাক ইয়ে তো তুমি জানোই। পেঁয়াজটার বেচা গেট আপ মেট আপ সেট আপ সব চেঞ্জ করে ফেলাইছি। এইটারও যদি মনে করো এই লবণটা চুরি হরি রে বেশি, মোরা কিন্তু রাতারাতি কোটিপুত হয়ে যাবো। তুমি কি চাও কোটিপুত হইতে কি কও? গতবার না আমি জেলে গেছে, এবার আমি জেলে যাবো? তুমি এই সিস্টেম করতেছ? হ্যাঁ আমার লাগে বাপ পারি বুঝি না আমি। এরকম কথা বললা বন্ধু, মুই কি জান্য হইনে নাইমরে জেলে পাঠাইছি? আলার ভালা বেশি লোক করতে গেছে, ওই পিএস সুদ্ধা পিসিরেও কিডন্যাপ করতে গেছে, এর লেগে ধরা রাখাইছে। আমি মোরা কি এই পিসির কিডন্যাপ করবো? মোরা তো ওই হাতের থেকে ওই লবণটারে মনে করো ইয়া তারপর পলাই গিয়ে যাবো, কি কও? যদি পুলিশে ধরে? তুই যে স্মার্ট আর তুই যে ড্যাশিং, তুই চালাক নাম্বার ওয়ান, তোরে পুলিশ ধরবে? ইয়ে কি মোরে শিখাও, মোরে শিখাও তুই, তোরে তো পুলিশ শুইতেও পারবে না। তুই যদি মনে কর কোটিপতি হইতে চাস হেলে মুই যাইতে পারি, আর নইলে এই খয়রাত এই দান্দা পানি চুরি ডাকাতি করে আজীবন খাওয়া লাগবে। কি কস তুই ক, জামু ক তুই, হেলে একটু সাহস দে। তাহলে একটা কাম কর বন্ধু, তুই যা আমি গাড়ির ব্যবস্থা করি। কুটিপুতি ওমো কেউ বাধা দিতে পারবে না। হ্যাঁ বন্ধু, কত কত লোক এটা কি গাড়ি মোগো ড্রাইভার কো? হ্যাঁ বেটা, তুই আমার দিয়া গেছিস 5 টাকা, 5 টাকা দিয়ে রয়্যাল স্টার আয় না ঠিক মতো তুই গাড়ির কথা জান ভুল হয়ে গেছে, এবারের জন্য মাফ করে দাও জান। তুমি যা বলবা তাই করবো জান। ফরগিভ মি মাই লাভ টুগেদার ইট সো টুল, কি বলছি জান বুঝি না, ইংলিশ তো পারি না জান। এবারের জন্য মাফ করে দাও, রিলেশনটা ঠিক করে লাও। এই তোমার পা দুটা ধরছি জান, দুটা পা ধরছি জান। এইবার ও থুকা, এই পা ধরছি জান, মাফ করে দাও। কি লাগবে বল, আজকে তুমি যা চাবা তাই দেবো তোমার, তাও রিলেশনটা ঠিক করে ফেলো। যা কইছো সব মিলে 5,000 টাকা দাম ওঠে না। একটা লবণের দাম জানো, 1 কেজি লবণ কিনতে গেলে মানি ব্যাগ মনে ব্যাগ সব হারাই গেলে ফাইজলামি কর আমার লাগে। লবণের দাম 2 দিন পর দেখবো 1 লাখ টাকা। এমনকি 1 লাখ টাকা কিনে তোর রাগ ভাঙ্গাম 1 লাখ টাকা নষ্ট করে দিয়ে তোর লাগে রিলেশন। তোরা মিললা বজ্জ আমার জীবনটারে তেনা তেনা করে ফেলাইছো। একবার শেষ করছো তুই আমার জীবন, এখন শেষ করতেছে এই লবণ। দুজন মিললা আমার পুরোই তোমার শেষ করে ফেলতেছো, লাগবো না তোমার রিলেশন। লবণের সাথে ব্রেকআপ, তোমার সাথে ব্রেকআপ করবো না, ফাইনাল ডিসিশন। ওকে নাও গো, তুমি আমি যাই। আহা
এই মালদার দেখছস? হ্যাঁ কাকা, মনে হয় মালদার পার্টি। চল যায় দড়ি। ওকে বাস, রে খারাপ তুই। ওই বেটা তুই কি বস? বসে বস বস, আপনি টকিং করেন। এই বেটা তাসে বাইর কর, নালে কিন্তু আমার পাইটু দুটো দিয়ে একদম গুলি করে দিব। আয় বেটা, কথা উনতাছস না, বসে ডায়লগ মারছে, বুঝছস কিছু? কে আপনারা? আয় শালা, জিজ্ঞাসা আবার কে আপনারা? বেদুবি করস, তোমার বসে চিনস? বসে কিতে গেলা ভুনবি? বসে এই পিস্তল দিয়া দুইটা মানুষ মার্ডার কইরা লাইছে, যদিও তারা আগে থেকেই মরা ছিল। যাই হোক, এখন কিন্তু পিস্তল দিয়ে সব কিছু বাই করলাম, যা আছে দিয়ে দে। বসের আরো কীর্তি কলাপ কইতাম কিন্তু সন্দেহ যাবে, বলবো না। আর বসে বুঝছিস তুই, জেলমেল ভাঙ্গি বাকি চলে আইছে। জেল ভাঙ্গি চলে আইছে? পুলিশ ছিল না ভাই? পুলিশ ছিল তো জেলখানা ছিল, এটা একটা চিড়িয়াখানা ছিল, কিন্তু আঙ্গ বসে জেল মানে গিরি লাগাই না তা না, এটা জেল মানে ফিলিং আইছে, জেল জেল বুঝছিস তুই, কিন্তু বাকি কাড়ি কাড়ি বুঝছিস তুই। আর বসে চলে আইছে বস বস। এই বেটা চুপ থাক বস, এটা কথা বল। আর চেক কর বস, এটা কথা বলবো। ওই যে আপনার নামে এত সুনাম করছে, আপনি কিছু বুঝছেন কি কইছে? আমিও বুঝিনি বস, আমি একটু ডায়লগটা দেই, ওর ডায়লগটা আমি দেই। জানোস তুই বেটা, আমার বসে জেল বাইঙ্গা তারপর আসছে পড়ছে কেমনে জানোস? আমার বসে ফিল করছে যে ওটা জেল, কিন্তু ওটা আসলে জেল ছিল না, ওটা ছিল চিড়িয়াখানা। ওই রটমট দেখা বসে ফিল করছে ওটা জেল, ভাঙ্গে চোর চুর মার করে চলে আসছে। বসের চেহারা দেখছো? বসে ফিল করতেছে বসের চেহারা নায়কের মতো, আসলে তারা মনে করছে বসের চেহারা মানকির মতো, এই জন্য বসে চিড়িয়াখানার ভিতরে আটকাইছে, কিন্তু বসে মানে নাই। বসে ঠিকই ভাঙ্গা চুরমার করে চলে আসছে আমাদের মাঝে। কি বস, ডায়লগটা ঠিক হয়েছে এবার? একদম বস, এর পরের মাসে তো আর কামিত ভাই করে দেবে না, কথা কইতে পারে না ঠিক মতো। চুপ কর, যা সর চেক কর। তোর কাছে তো কিছু নাই, তুই এর মোবাইল আছে, একটা আইফোন আর একটা স্যামসাং, আর হলো 20,000 টাকা, আর একটা স্বর্ণের চেইন আছে। ধর বেটা, এটা কোনো কথা হলো? তুই চেক কর বস। আমি চেক করবো, ওকে বস। ভাই কিছু নাই তো ভাই। ওই তুই এই শার্টটা পরোস, আমি পরুম, আমার তো শার্ট নাই বস, আমি এটা নেই। শার্ট লিয়ে যান ভাই, শার্ট লিয়ে যান বস, আপনি তো ফোন নেই, আপনি এটা নেন, তুই এটা লো ভাই। ও বস, ওর ব্যাগে তো জিনিস বস। কি জিনিস? ওর ব্যাগে তো বস লবণ। কি বস? এই দেন বস, সব নিয়ে যান, লবণ নিয়ে না ভাই, আমার মা আমার করতে ভাই করে দিবে। একের পিস্তল তো গুলি করে বাইরে দেবো ভাই, ঘরে যা ছিল সব বিক্রি করে এটা কিনছি ভাই, ফ্রিজ টিভি খাট সুকেস যা ছিল ভাই, গরু ছিল একটা বিক্রি করতে ছিল, মাই দেন নাই ভাই, এটা নিয়ে না ভাই করতে ভাই করে দিবে। এই লবণ যদি না দেয় এককালে গুলি সামনের দাও মারবো, পিস দাও মারবো, ডানের দাও মারবো, বামের দাও মারবো, সব দিকে ছাতা ছাতা করে দিলাম। লবণ দে ভাই, নিয়ে না ভাই, লবণ দি তো কইছি। ওই তোর খাট আমার লাগবে না, তুই খাট পর, আমি এই লবণ লইয়ে যাবো। তুই জানোস এই লবণ যদি বেশি কালকে রাতের মধ্যে আমি কোটিপতি হয়ে যাবো, তোর ফিল আছে কোনো? ওই আমরা ব্যবসা করতেছি, আমরা মস্তান না, তোর আমাকে লবণ দিবি না? দেনল গুলি করে ভাই, না ভাই গুলি গুলি করে তুমি কিন্তু আয়, তুই গুলি করস তাকে লিগা, একদম একদম আয়, গুলি করিস তা, গুলি তো নাই আয়, কোনো কথা কবি না বস, চলেন জায়গা, একবার গুলি করে দেম কিন্তু, ধর এটা, এটা ধর, এটা ধর, সাতটা দে, সাতটা পড়ুন পরে জায়গা, ব্যাগ ব্যাগ লাগবে না, ব্যাগ লাগবে না, ধর ধর ধর, নিয়ে ভাই নিয়ে ভাই। নিশাত, কি হয়েছে? তুমি ক্র্যাং ক্র্যাং করতেছো কেন? বন্ধু কি কামু, মনটা অত্যন্ত অত্যাধুনিক খারাপ বন্ধু। মন কি তোমার সেগাই গেছে, একটু বসতে পারবো? কিভাবে কেন? হাউ ইজ দিস পসিবল অ্যাবাউট মাই শিট? কি কবো বন্ধু, এক ফির পেঁয়াজের দাম বাড়ছে, এই তো স্টক করে রিয়ালাইছে, 1.5 মাসের মতো প্রায় পাগল আল্লে আবার এই স্টক করছে বন্ধু। আবার স্টক খাইছে কেন? পরের দিন যে লবণের দামটা বাড়িয়ে গেছে বন্ধু, তুমি তাও জিনিসপত্রের খুব উর্ধগতি খাইতে হইবে কসলতি, আবার কখন স্টক মিস্টক করে শীত পড়াং এই মরিয়ে যায় জানি না, তুমি তাও এত কি কইলে, আমাকে তো টেনশনে ফালাই দিলি, পরে দেখ মা কসলতিরও দাম বাড়িয়ে গেছে জায়গা।
আপু আমি আপনাকে একটু টিস করতে পারি? থাবড়াইয়া 32 টা তো মাড়ি ঠেলাই দিছিল ফাউল। আমি তো আপনাকে ভালোবাসি, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। এ তোর ভালোবাসার যোগ্যতা আছে কোনো? মোর আব্বার যে বিজনেস, ওর আশেপাশে যাওয়ার তো তোর ক্ষমতা নাই। কোনবে কি বিজনেস? মোর আব্বার সাইডে বিমান আছে, মোর আব্বার সাইডে হেলিকপ্টার আছে, মোর আব্বার সাইডে গাড়ি আছে, মোর আব্বার সাইডে সাইকেল আছে, ওর আশেপাশে যাওয়ার তোর কোনো সাহস আছে? আপু আপনি কিন্তু একটা রং কথা বলে ফেলছেন। কি বলছেন বলেন তো? আপনি যে আমাকে ফকিন্নি বলছেন, অরিজিনাল ফকিন্নি তো আপনার ড্যাডি। এই বিমান, তারপরে এই গাড়ি, তারপরে এই সাইকেল, এইসব বিজনেস কোনো বিজনেস হইলো? আমি যেই বিজনেস করি এটাতে তো আমি রাতারাতি কোটিপতি হয়ে যাবো। জানেন আমি কিসের বিজনেস করি? আপনি কি দেখতে চান? এই দেখেন কিসের বিজনেস করি, মুই লবণের বিজনেস করি, দেখছেন? বাবু রিলেশন তো দূরের কথা, মুই তোমাকে বিয়ে করব, আই লাভ ইউ। বাবু রিলেশন তো দূরের কথা বলছিলাম না, মনে আছে? তোর লগে এই লবণের চেহারার লগে যায়, তোর লগে প্রেম না করে লবণের ব্যবসা করবো, রাতারাতি কোটিপতি হবো। কয়দিন ধরে লবণ ছাড়া ভাত খাই, আইলে আইলে ভাল লাগে না লবণ। টাস করার তোর যোগ্যতা আছে লবণের? লবণ কিনে লইস, লবণের দাম জানো? আমরা লবণ আর আইলাম তোরে আর আইলাম মদিতে আব্বার নামে কতটি ফাঁপড় দিলাম, আল্লাহ মাফ করে দিও। কিরে বন্ধু কেমন আছোস? এই শালা মারি এখানে ফালাই দিও শালা ফকিন্নি ছাওয়াল, হাত দিয়েছিস কেন বে? এটাকে বেচলে তো তোর দামে আসবে না শালা। আমার বন্ধু বলছিস, আমি কি তোর বন্ধু লাগবে? কিরে তুই এরকম চেঞ্জ হইলি কি লেগা? কিরে কি হলো তোর, তুই এমন চেঞ্জ হয়ে গেলি? এগুলো বললে কি মনে করবি? তোর আমার বন্ধু হয়েছিস? তোর তো আমার বন্ধু না রে, তোর তো ফকিন্নি কাঙ্গাল। আমি কি করেছি জানিস? আজীবন তো আমাকে বলছিস আমি বলদ, আমি বলদ, আমি বলদ, কিন্তু আমি এবার যেই চালাকি করেছি এরপর তো আমি কোটিপতি হয়ে যাবো রে। বলবো না, বলি তো আবার বলদ হয়ে যাবো। আরে না রাখ, কি কো? আরে আমি কি চালাকি করছি জানিস? আমি শুনেছি যে লবণের দাম নাকি বাড়তেছে, বুঝেছিস? আমার কাছে 50,000 টাকা ছিল, এখন আমি ওই 50,000 টাকা দিয়ে 50,000 টাকারই লবণ কিনে ফেলেছি। যখন আমি শুনবো যে লবণের দাম 1,00,000 টাকা গেছে, 1 কেজি লবণের দাম 1,00,000 টাকা, তখন আমি বাজারে দিয়ে দেবো, আর তখন আমি কোটিপতি হয়ে যাবো। তখন আমার বন্ধু কে হবে রে? বিল গেটস, তারপরে জ্যাকলিন, তারপরে এগুলো হবে, সালমান খান। আমি তখন কিং হয়ে যাবো, কোটিপতি হয়ে যাবো। তখন তো কাঙ্গালের লাগে কি আমি ফ্রেন্ডশিপ রাখবো? এই যে লবণ যে কিনছোস, এই লবণের যে দাম বাড়ছে, এই পুরোটা হইছে কি একটা গুজব, বুঝছোস? এই যা টাকা দিয়ে লবণ কিনছোস, এই লবণ দিয়ে ভাত মাখাই মাখাই খাই পারা যা। তা কথা বলছিস বে, হিংসামি করছিস আমার সাথে? তুই শেষ, তোর 50,000 টাকা পুরো ড্রেনের মধ্যে ফেলাইছস তুই। কি বলছিস? এবার যা, এবার যা, যা বাসা, লবণ খা, সারাদিন বইরা লবণ খা। আরে কি বলছিস এই কথা? আর হন বলত কি আমরা বলত তুইছস তুই, যা 50,000 টাকা ছিল হেড ফেলাইছস লবণের পিছায়, তোর মতো বন্ধু বন্ধু মঙ্গল লাগবে না। বন্ধু যাইস না গো। এ বন্ধু, আরে আমি তো আসলে বলতে, আরে লবণ শ্বাস করে দিলে আমার জীবন, শালা আর পুছ শালা।